আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এনসিটিবি কর্তৃক প্রণীত 2024 সালের নবম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। শিক্ষার্থীরা, তোমাদের প্রথমে একটা নৈবর্তিক অংশ থাকবে, যেখানে মোট মান হচ্ছে 25। তো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টা, আর এক কথায় উত্তর প্রশ্ন থাকবে 10টা। এই হচ্ছে মোট 25 নাম্বার। তো বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো, মানে সঠিক উত্তরগুলো তোমাদের হচ্ছে খাতায় লিখতে হবে। তারপর যে 10টা এক কথায় প্রশ্নের উত্তর রয়েছে, এগুলো উত্তরগুলো তোমাদের এক কথায় দিতে হবে, ঠিক আছে? প্রতিটা এক করে, মোট হচ্ছে এখানে 10 নাম্বার। তো 10 আর 15 কত হচ্ছে? 25 নাম্বার হচ্ছে আমাদের নৈবর্তিক অংশ, চলে গেল। এরপর আছে রচনামূলক অংশ, যার মান হচ্ছে 75। তো এখানে প্রথমেই রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তোমাদের পরীক্ষায় মোট 10টা প্রশ্ন থাকবে এবং 10টা প্রশ্ন নিয়ে অ্যান্সার তোমাদের করতে হবে, কোনো অতিরিক্ত প্রশ্ন কিন্তু থাকছে না। আর প্রতিটা প্রশ্ন 2 করে, তাহলে 10 দুগুণা কত? 20 নাম্বার থাকছে তোমাদের সংক্ষিপ্ট প্রশ্নে। এরপর রয়েছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন। তোমাদের পরীক্ষায় মোট 5টা প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের হচ্ছে যে কোনো 3টা প্রশ্নের অ্যান্সার কিন্তু করতে হবে। তো এখানে তোমাদের জন্য বিকল্প রয়েছে, 5টা থেকে যে 3টা তোমরা ভালো পারো, সে 3টা প্রশ্নের অ্যান্সার তোমরা করবে, প্রতিটা 5 করে, তাহলে 3 5 কত? 15 নাম্বার থাকছে এখানে। সর্বশেষ যে টপিকটা আছে সেটা হচ্ছে কি? দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এখানে থাকছে একটা হিউজ অংশ, 40 মার্ক থাকছে এখানে, এবং প্রত্যেকটা প্রশ্ন 8 করে, 7টা প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের যে কোনো 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে দেখো, আবার একটা করে কবিতাংশ বা অনুচ্ছেদ থাকতে পারে, যেমন 16 নম্বরে এই কবিতাংশের আলোকে তোমরা কখ 2টা প্রশ্নের অ্যান্সার করবে, 17 নম্বরে একটা অনুচ্ছেদ রয়েছে, তার আলোকে তোমরা হচ্ছে কখ 2টা প্রশ্নের অ্যান্সার করবে, আবার কখ প্রতিটা কত? 4 4 করে, মোট হচ্ছে 8 নম্বর করে। এভাবে করে তোমাদের 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। 18 নম্বরে একটা কবিতার অংশ রয়েছে, এই কবিতার অংশের আলোকে কখ 2টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। 19 নম্বরে একটা অনুচ্ছেদ আছে, মানে ওই কথা আর কি, অনুচ্ছেদ বা কবিতার অংশ এভাবে করে থাকবে তোমাদের প্রেক্ষাপটের আলোকে, কোনো চিত্র থাকতে পারে, তোমাদের হচ্ছে প্রতিটা প্রেক্ষাপটের আলোকে বা দৃশ্যপটের আলোকে 2টা করে প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো এই প্রশ্নপত্রটা দেওয়া হয়েছে এনসিটিবি থেকে, এটা একটা নমুনা প্রশ্ন, যার আলোকে তোমাদের শিক্ষকরা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন। তো এই প্রশ্নটা যে হুবহু আসবে তা কিন্তু না, এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষা আসবে। তা আমরা আমাদের চ্যানেলে ইতিমধ্যেই প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে নমুনা প্রশ্নপত্র তৈরি করেছি, সাজেশন আকারে ভিডিওগুলো দেওয়া আছে, যারা দেখোনি কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চাইলে তোমরা ভিডিওগুলো খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।